সেকেন্ডটির মাথায় ওমর নবীর হাতে হাত লাগায় বলেন আল্লাহর জাতির কসম আমি ওমর শুধু মা বাবা ভাই বোন আর আমার পরিবার না আমার জীবন থেকেও আমি আপনাকে মহব্বত করি আল্লাহর নবী বলেন আপনার ঈমান এখন পূর্ণাঙ্গ ঈমান হয়ে গেল আপনারাও যদি আল্লাহর নবীকে আল্লাহকে দীন ও ইসলামকে মা বাবার তুলনায় ভাইয়ের তুলনায় সন্তানের তুলনায় স্ত্রীর তুলনায় এমন কি নিজের জীবনের থেকেও ভালোবাসতে পারেন প্রমাণ হবে ওমরের ঈমানের সাথে সংযুক্ত হবে সমান হবে সাহাবাদের ঈমানের সাথে আপনার ঈমান তুলনা হয়ে যাবে আপনার ঈমান সঠিক আপনি বিনা হিসাবে জান্নাতি হ্যাঁ সাহাবায়ে কেরামের ঈমান এখন বর্তমানে আল্লাহর নবীকে জীবন থেকে ভালোবাসার ব্যাখ্যাটা আরো একটু শুনে নেন জীবনকে বাঁচাইতে গেলে নবীর সুন্নাত বাঁচে না সুন্নাত বাঁচাইতে গেলে জীবন বাঁচে না এখানেই হবে পরীক্ষা আল্লাহর নবীর সুন্নাতের দাড়ি রাখতে গেলে বউ থাকবে না বউ রাখতে গেলে দাড়ি থাকবে না ঈমানের পরীক্ষা ঠিক নি এই পরীক্ষায় যদি কামিয়াব হতে পারো বউ যদি না থাকে আরো বউয়ের অভাব নাই আর একটা বিবাহ করব যদি কপালে বিয়া না থাকে দরকার নাই কারণ এই জমিনে 1500 বছর হয়ে গেল আমরা ময়দানে বসে আছি ঠাডা ভাঙা রোদের তাপ এরপর বসে আছি আমরা কেন এত কষ্ট করে বসলাম খাওন দিবে দিলেও তো কেউ খাবে না খাবে কেউ খাবে না কারণ খাওনের টাইম এখন না নামাজটা পড়িয়া ময়দানে বসে গেলাম আল্লাহর মহব্বতের জন্য জান্নাত পাওয়ার আশায় আমরা আল্লাহর মহব্বত আর ইবাদতের নিয়তে ও নবীর উম্মতের দল আল্লাহ আমার আসল নবী আমার আসল আমার সাহাবায়ে কেরাম আমার আপন কোরআন সুন্নাহ আমার আপন অতএব এটাকে আমি আপন বানায় নিব আমার দাড়ি রাখা আমার নবীর মহব্বতের পরিচয় আমার নামাজ পরা নবীর মহব্বতের পরিচয় এই মহব্বতের নাম ভালোবাসা প্রেম নিবেদন এটাকে আরবি তাসাউফ বা আউলিয়ায়ে কেরামের ভাষায় বলে ইশক ও মহব্বত বাংলায় বলে আল্লাহর মহব্বতের পাগল হও ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আকসিরু যিকরুল্লাহ হাত্তা ইউকালা আজ্জা ওয়া জাল্লা ইন্নাহু মাজনুন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম মদিনার নবী বলতেছেন ও উম্মতের দল তোমরা আল্লাহর স্মরণ করো ইবাদতের মাধ্যমে অনেক বেশি বলে কত বেশি এত বেশি করো দুনিয়ার অন্য লোকেরা যেন দেখলে তোমাদের পাগল বলে নবী বলেন এত পরিমাণ ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো দুনিয়াওয়ালারা দেখলে যেন তোমারে পাগল বলে দুনিয়াওয়ালারা যখন বলবে লোকটা এত বেশি নামাজ পড়ে কেন পাগল হইলেনি শুকরিয়া আদায় করো তোমার ইবাদত কবুল এত কোরআন তেলাওয়াত করে কেন পাগল হইলনি শুকর আদায় করো তোমার তেলাওয়াত কবুল এত বান্দা তুমি জিকির করো কেন পাগল হইলনি তোমার জিকির কবুল ও বান্দা মানুষের জবানে পাগল বলাটা আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আর জাহিরিভাবে আল্লাহর পাগল সাজার একটা নমুনা বাইতুল্লাহ হাজিদের কাছে ওখানে গিয়া আমি হাফিজুর রহমান ঘুমের ঘরে গেলেও টুপি ফালাই না গেঞ্জি খুলি না কোথাও গেলে গোসলখানায় গেলে আমি বলি পর্দা লাগাও গেঞ্জি খুলবো না আমার গেঞ্জি খুলতে চাই না জামা খুলতে চাই না আমার টুপি খুলতে চাই না কিন্তু বাইতুল্লায় যখন গেছি আল্লাহ কয় আমার কাছে একটু পাগল আশেক হইয়া আশেকের মতো সাইজা যাও টুপি ফালায়া দাও জামা খুলে ফেলো গেঞ্জি খুলে ফেলো জুতা বন্ধ করো দুইটা মরণের কাফুর লাগাও সাদা কাফুন মনে হয় যেন তুমি এখন কবরের যাত্রী এইভাবে সাজো যেই লোকটা আমি গেঞ্জি খুলি না কাফুর দুইটা যখন লাগাইছি আমার বডির অর্ধেক মানুষে তাকায়া দেখতেছে কি যেই মানুষটা টুপি খুলি না আল্লাহর আইনে টুপি খুলে ফেললাম কেন আমি আল্লাহর পাগল আল্লাহ কইছে কোনো প্রশ্ন নাই খুলালেছি এখন যদি কেউ কয় হাফিজ ভাই টুপি খুইলা ফালাও খুলমুনি অরে খুইলালামু আমার টুপি খুলমুনি
কথা ঠিক নি এখন যদি বলে গেঞ্জি পইরা বয়ান করো করমুনি আপনারা মারহাবা দিবেন নি বলেও না জীবনে টুপি খুলবো না আমার গেঞ্জি খুলবো না ও বাবা কিন্তু বাইতুল্লাহ যাওয়া মাত্রই টুপিটা খুলে ফলাইলাম মরনের কাফুর পরা মাত্র প্রশ্ন ছাড়া সাথে সাথে গেঞ্জি খুলে ফেললাম মরনের দুইটা কাফুর নিলাম শরীরের অর্ধেক মাংসে দেখতেছে এরপরও কোনো কষ্ট নাই কেন আমি দুনিয়ার পাগল না আমি আল্লাহর মহব্বতের আশেকার পাগল এই পাগল হইতে কয় নবী তোমার জলে কেন কয় আমি হাদিস জানি না তো এই জন্য জলে আল্লাহর পাগল হবেন না দুনিয়ার পাগল দুনিয়ার যারা পাগল এরা টাকার পাগল এরা ক্ষমতার পাগল কেউ আছে নারীর পাগল কেউ গাড়ির পাগল যারা যেই পাগল এডারে নিয়ে গবেষণা কইরা যহু জুমার নামাজটা হইরা টাকার পাগল এরা টাকার খোঁজে দৌড়ায় ক্ষমতার পাগল এরা ক্ষমতা নিয়ে দৌড়ায় যারা চেয়ারের পাগল তারা চেয়ার নিয়ে চলে গেছে জুমার নামাজের পরে যারা বেশি বেশি দুনিয়া চায় এরা দুনিয়ার ধান্দায় নেমে গেছে আর একদল এরা টাকার পাগল না পাইলে আলহামদুলিল্লাহ এরা ক্ষমতার পাগল না পাইলে আলহামদুলিল্লাহ কিন্তু এরা আসল পাগল আমার আল্লাহর পাগল এই জন্য কিছু সময় দোকান বন্ধ করিয়া টাকার ধান্দা বাদ দিয়া আল্লাহর মহব্বতে পাগলেরা ওয়াজের ফেন্ডেলে হাজির এরা কার পাগল আল্লাহর পাগল হইবেন না দুনিয়ার পাগল বুঝাইতে পারলাম এরপরও কি অ্যালার্জি যাবে কলবের অ্যালার্জির কোনো ঔষধ নেই হ্যাঁ আছে আমি একটা ঔষধ আছে কি কোনো দলিল টলিল নেই কোনো দলিল নেই সহজ একটা ঔষধ আমাদের আল্লাহওয়ালাদের বয়ানে বসো কলবের অ্যালার্জি দূর হয়ে যাবে কোনো প্রশ্নই থাকবে না এই ওয়াজ শুনবা জিকির করবা লাফাও কেন কোনো প্রশ্ন নাই বসো এরপরে জবাব তুমি নিজেই পাওয়া যাবে তুমি দেখব শুধু লাফায় তোমার ভিতরেও যেন কেমন কেমন একটু জাল জ্বালা শুরু হয়ে গেছে কারণ এটা তো মাওলার রহমতের কারণ ও তো লাফাইতে গিয়া গাঞ্জা খায় না ও তো চিৎকার দিতে গিয়া বেপর্দায় বউ লইয়া দৌড়ায় না ও তো চিৎকার দিতে গিয়া ও তো বিড়ি টানে না দাড়ি কামায় না পর্দা ছাড়া চলে না আল্লাহর মহব্বতে জিকির করতে করতে আল্লাহর প্রেম আর ভালোবাসা কন্ট্রোল করতে না পাইরে একটা চিৎকার দিছে কন্ট্রোল করতে পারে না আব্বাজান মারা যায় সন্তানেরা কান্দে কেউ গামছা মুখে দিয়া চুপচাপ কিরে কাঁদস না হুজুরেরা কইছে কান্না নিষেধ আর এক সন্তান মাটিতে গড়াগড়ি খায় আর চিল্লাইয়া কান্দে চার বাড়ির মানুষ সজাগ কেউ এত চিল্লাও কেন আমি কারে আব্বা কয়া ডাকমু আরে মানুষে হুনবে কয় মানুষের গুল্লি মারি আমি আর কন্ট্রোল করতে পারি না বাবার মোহাব্বত গালে হয়ে গেছে আমি কন্ট্রোল করতে পারি না এখন ওরে কেউ গালি দিবে যে এরম গড়াগড়ি খায় চিল্লায় কেন ওরে লাথি মার কেউ বলবে এটা তো মোহাব্বতের বিষয় রে ভাই মায় কয় তোরে মন্ত্রীর মাইয়া বিয়া করামু ছেলে কয় আমার ফেতনি ভালো কি আমার মন্ত্রী লাগবে না এমপি লাগবে না আমাকে পেতনিতে পাইছে এই পেতনি নিয়ে আমি রেলের তলে যাব এক রশিতে ফাঁসি দিব তারপর আমার পেতনি ছাড়া যাবে না মা যত বুঝায় মায়ের কয় তুমি বাপ আব্বায় যত বুঝায় আব্বা বলে তুমি ডিলেট এইবার বন্ধু আপন কয় তোরে বুঝাইতে আইছি কয় তুইও ডিলেট কেউ আমার দরকার নাই আমি যা বুঝছি এটা আমার মহাব্বত আমি মহাব্বতে অন্ধ হয়ে গেছি যারা আমার মাওলার এশকোয়ার মহাব্বতের মধ্যে এবাদত করতে 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 অন্ধের মতো হয়ে যাবে ও নিজেরে কন্ট্রোল করতে পারে না ও হাঁটতে চলতে সব সময় দেন আমার মাওলাকে কেমনে পাবে আল্লাহর মহব্বত কেমনে অর্জন করবে তুমি রোজা রাখতেছো মিথ্যা কথা বলতেছো ও রোজা রাখে মিথ্যা বলে না আল্লাহ বেজার হবে তুমি রোজা রাইখা মাপের মধ্যে বেজাল দাও ও দেয় না কেন আল্লাহ বেজার হবে ও বান্দা তুমি মানুষের সাথে দুই নাম্বারি করো আল্লাহর আশেক পাগলটা রোজা রাইখা দুই নাম্বারি করে না আল্লাহ বেজার হবে তুমি তারাবির নামাজ পড়ো না আল্লাহর বান্দা সারে না তুমি পড়লেও আট রাকাত সে পুরাটাই ভরে তুমি ঘুমাইয়া গেছো সে সারা রাত তাহাজ্জুদ পরে কাটায় সাহারি খাওয়ার আগে কাঁদতেছে ও আল্লাহ তুমি মাফ করে দাও এই রকম কিছু কিছু আশেক পাগলেরা আবার এই দশ দিন এতেকাফে বৈশা গেছে যায় নাই
কয় যে এখন আল্লাহর সাথে মজা আরো ভালো হবে এখন পুরা রাত পুরা দিন ছেলের চিন্তা নাই মেয়ের চিন্তা নাই সংসারের চিন্তা নাই এই 10টা দিনে 5টা খতম করব সারাটা রাত তাহাজ্জুদ পড়ব আমি মাওলা পাকের আশিকের খাতায় নাম লেখাবো কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন হাসতে হাসতে আমার আশিক বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহর মহব্বত বলো কোনডা কোনডা আ বলুক বলুক সমস্যা নেই হ্যাঁ জাযাকাল্লাহ আল্লাহ কবুল করেন পশ্চিমা বিশ্ব আরে ভাই এটা তো আছেই আমাদের মুসলমানের সাইনবোর্ড ওয়ালা মুনাফিকেরা বাতিলেরা যেই পরিমাণ চক্রান্ত করে আমাদের মসজিদে টেলিভিশন ঢুকায় দিছে খবর আছে আপনাদের খবর নাই উত্তরবঙ্গে মানুষ মুসলমানকে টাকা দিয়া বিধর্মী বানানো হচ্ছে বিভিন্ন পার্বত্য পাহাড়গুলোতে বিভিন্ন চিপা চাপায় মুসলমানকে বাড়িগাড়ি উঠাইয়া দিয়া বেঈমান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এই মুহূর্তে আমাদের সর্বোপরি সব লাইন ঠিক রেখে আমাদের আকাবিরিনরা আমাদের ওলামায়ে কেরাম যারা মুরব্বি যেই পরামর্শ দিবেন ওই পরামর্শে আমরা কাজ করব তাবলিগওয়ালারা কিন্তু খেদমত করতেছেন আমরা বয়ানের মাধ্যমে খেদমত করতেছি মাদ্রাসাওয়ালারা খেদমত করতেছেন তবে এই সব খেদমতের মধ্যে স্থায়ী একটা বড় খেদমতের ভিত মাদ্রাসা দুনিয়াতে এই আহলে হকের মাদ্রাসা উঠাইয়া দাও 100 বছর বয়ান করে যা না হবে এর থেকে হাজার গুণ বেশি হবে একটা কোরআনি মাদ্রাসার মাধ্যমে কথা ঠিক না বে ঠিক এরপরে আমাদের সর্বোপরি লেখালেখির মাধ্যমে একদল খেদমত করতেছেন লেখালেখির মাধ্যমে খেদমত করতেছেন কেউ ইউটিউবে মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিয়ে খেদমত করতেছেন আমাদের আহলে হকরা আছে না নাই হার লাইনে চলতেছে আমাদের কাজ হলো চেষ্টা করা পরিপূর্ণ করবেন কে জোরে বলেন কে করবেন আল্লাহ পরিপূর্ণতা দান করবেন নামাজ পড়ে দোয়া করা মানুষেরে বুঝানো প্রতিদিন মানুষকে দাওয়াত দেওয়া এইভাবে দিতে দিতে আজকে সারা বিশ্বে মনে হয় না দুই একটা রাষ্ট্র বাদ আছে তাবলিগের খেদমত নাই প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি সুপ্রিম কোর্টের বিচারপতি দিনের লাইনে পাগড়ি পরে পাঁচক্ত নামাজি তাবলিগেরই অবদান কথা ঠিক না ভাই ঠিক সারা দুনিয়াতে খেদমত চলতেছে এরপরে আমরা তো জুমার মসজিদে সতর্কবাণী দিতেছি যে আমাদের এই এই লেবাস পোশাক সর্বোপরি আমাদের আকীদা বিষয় ঈমানের বিষয় সব বিষয় আমাদের ওলামায়ে কেরাম সজাগ আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন আচ্ছা আপনি বাইরে চিন্তা ওলামায়ে কেরাম করতেছে আপনি চিন্তা করবেন আপনার ঘর আপনি এখানে ওয়াজে আসছেন রোজা রাখতেছেন আপনার ফ্যামিলির মধ্যে এমন লোক আছে রোজা রাখে না রোজা রাখে তারাবি পড়ে না তারাবি পড়লেও ভুরা পড়ে না আছে না নাই আছে এরপরও বর্তমান রাজনৈতিক মাঠে আমাদের ওলামায়ে আহলে হকরা আছে না নাই তারাও আছেন যতটা লাইন আছে সব লাইনে আমাদের আহলে হকরা বসে আছেন উম্মতকে নিয়ে নাজাতের পথে এগিয়ে যাওয়ার জন্য মুক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য ভোটের যুদ্ধ সেখানেও আমাদের আহলে হক ওলামায়ে কেরাম আছে না নাই বলেন তো কোন সেক্টরে নাই আমি বলবো আপনি যদি বলেন নাই আপনার হয়তোবা জানা নাই এটা বলতে পারেন কম বেশি সব লাইনে খেদমত চলতেছে আলহামদুলিল্লাহ সব লাইনে চলতেছে আলহামদুলিল্লাহ আমি টেলিভিশনে আসি না আমাদের লাইনের অনেকেরা আসে কি আসে না আসে বিভিন্ন প্রশ্নের জবাব দিছে কি দেয় না দেয় হয়তোবা অন্যদের তুলনায় কম তবে দোয়া করেন আমাদের বিদেশি টাকা নাই তো হালাল টাকা আমাদের সব কিছু আগায় নিতে হবে এবং আল্লাহকে রাজি করা চলতে হবে সব কাজের মূলকে আল্লাহকে বেজার করে কিছুই করা যাবে না করলে কোনো সফলতা আসবে না এবং নবীর তরিকা থাকতে হবে নবীজির তরিকা থাকতে হবে
ভালো করে মনে রাখবেন, শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলার দ্বারা এই জমিনে ইসলামের বাতি প্রজ্বলিত হয়েছে, নামাজ ছাড়া, বরং তাহাজ্জুদের নামাজ আর আজান আর মোনাজাত গৌরগোবিন্দের ধ্বংস আর পতন হয়ে গেল। কথা ঠিক নি? তবে আমার যুবক ভাই যে প্রশ্নটা করছেন, এটা লিখিত আকারে প্রশ্নটা বিস্তারিত কি বুঝাইতে চাইছেন এটা আমার বুঝতে সময় কম, লিখিতভাবে দিবেন। আমাদের মুফতি দেলাওয়ার সাহেব দামাত বারাকাতুহুম হুজুরে এখানে আপনাদের কাছে, না হয় আমি জুমা পড়াই গুলশান আসেন, আমাকে লিখিত প্রশ্ন দেন, অথবা একত্রে বসি আমরা এক জায়গায়, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার ঢাকা যাত্রাবাড়ির পরে মাতুয়াইল সাইনবোর্ডের আগে আমার মাদ্রাসা, ওখানে ইসলাহিয়ে জেতেমা হয়, দেশ থেকে বিভিন্ন মুহিব্বিন মুতাল্লিকিন মোহাব্বতের বান্দারা আসেন, ওলামায়ে কেরাম আসেন, আমি সেখানে সারাটা রাত এই দিনের আলোচনা আমল এ নিয়েই ব্যস্ত থাকি। প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে শুরু ফজর পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত যাবেন, কত প্রশ্ন আছে বলবেন, ভুল থাকলে ধরায় দিবেন, সাথে সাথে তওবা করে নিব ইনশা। ভুল করা এটা মারাত্মক না, ভুল থেকে তওবা না করা যত বড় মারাত্মক। তাহলে ময়দানেও আমাদের কাজ চলে, ঘরের মধ্যে কাজ চলে, মাদ্রাসার মাধ্যমে, দাওয়াত তাবলিগের মাধ্যমে, পীর মুরিদির মাধ্যমে। বর্তমান বাংলাদেশ নিয়ে বুঝি, বাংলাদেশের মানুষ তিন দল, বলেন কয় দল? তিন দল, এক দল রাজনৈতিক মুখী, আর এক দল তরিকত মুখী, পিশাব মুখী, পীরের দরবার মুখী, এই গেল দুই দল, আর এক দল আছে মাঝখানে, এরা কোনো মুখী না, নিজে নিজে যা বুঝে এদিকেই দৌড়ায়। এই মানুষ নিয়ে বেশি ফেরেশানি, এই তিনও সাইডে আমাদের আহলে হকদের খেদমত চলতেছে আলহামদুলিল্লাহ। যারা নিরপেক্ষ খালি পড়ে, ওই অমুক ভাই বইতেছে এটা পড়ে, আমাদের লেখালেখির মাধ্যমে বহু কিতাবাদি এখন চলতেছে, এগুলো মানুষের হাতে হাতে পৌঁছায় দেয়। মুফতি দেলাওয়ার শাহ হুজুরের লেখা বই, আরো অনেক কিতাব, হাজার হাজার কিতাব, এগুলো দেন বাংলায় লেখা, এগুলো হাতে হাতে পৌঁছায় দেন, এই একটা খেদমত। পীরের লাইনে আমাদের আহলে হকরা আছে না নাই? উজানি, চরমনাই, বাহাদুরপুর, নানুপুর সহ অনেক আহলে হক রাজনৈতিক ময়দানে আছে না নাই? কি আমাদের দেওবন্দি আহলে হকরা আছেন, তারা নবীর সুন্নত অনুযায়ী চলেন, উম্মতকে ওইভাবে দাওয়াত দেন, প্রত্যেকটা ইস্যুতে পঞ্চগড়ে কাদিয়েনির বিষয়ে জীবনকে বাজি রেখে শহীদ হয়েছেন আল্লাহর নবীর কালেমাকে ঠিক রাখার জন্য। কই বহু চিৎকার দিনে ওলাকে ওদিন পাওয়া যায় নাই, আমরা তো নিয়ে চেঁচামেচি করি না, আল্লাহর জন্য কাজ করি, কে আসলো না আসলো বিচার হবে হাসরের ময়দানে, পুলসিরাতের গোড়ায় দেখা হবে সবার সাথে, কথা ঠিক না? অতএব যে কোনো ইস্যুতে আমাদের আহলে হক দেওবন্দিদের ভূমিকা আছে না নাই, যদি কেউ প্রমাণ দিতে পারে আমাদের আহলে হকদের ভূমিকা নাই, আমাকে বলেন, আমি হাফিজুর রহমান, এলেম নাই কিচ্ছু নাই, যত বড় ব্যক্তি হোক বাংলাদেশে আমি তার কাছে যাওয়ার মতো সুযোগ আছে, আপনার বার্তা পৌঁছাইয়া দেওয়ার মতো সুযোগ আমার আছে আলহামদুলিল্লাহ, আমাকে বলেন যে এই লাইনে ভূমিকা নাই, আমি দ্রুত চলে যাব সেখানে, যে হযরত এই লাইনে ভূমিকা রাখেন না কেন, এই বিষয়ে কথা বলেন, উম্মত আমাদের থেকে জানতে চায়, আমাকে বলেন আমি চলে যাব তাদের কাছে, কিন্তু আমি যতটুকু জানি সব লাইনে কম বেশি খেদমত চলতেছে। তবে একদিনে সফলতা অর্জন হবে না, একদিনে সফলতা অর্জন হবে না, বহু সময়ের ব্যাপার, বহু সময়ের ব্যাপার। মিয়া আমি বয়ান করছি আধা ঘন্টা, আপনি টেলিভিশন আর মোবাইল দেখবেন সারা রাত, তাহলে আমার এই আধা ঘন্টার অ্যাকশন থাকবে সারা রাতের বয়ানের সামনে? আপনি দুনিয়ার টেলিভিশন দেখবেন, দুনিয়ার লেকচার দেখবেন, ভণ্ডদের লেকচার দেখবেন, দেখা দেখা এরপরে উল্টা পাল্টা করলে আপনারা কেমনে ফিরবো? হ্যাঁ, আপনি যদি লাগাতার যোগাযোগ রাখেন আমাদের আহলে হকদের সাথে, তাহলে আপনাকে কেউ ডিস্টার্ব করেও পার পাবে না। আর ওরা যারা দেখে, যেই ওরা দেখে, যেই মানুষগুলো আকবর কমপ্লেক্সে উজানি দৌড়ায়, চরমনাই দৌড়ায়, এইরকম দেওবন্দিদের সাথে দৌড়ায়, এদের করা ডিস্টার্ব বেশি করেও না।
ওরা ডিস্টার্ব করে ওই সমস্ত মানুষ যারা নিরপেক্ষ থাকে কোনো দলে নাই ওগো গিয়া পুরা তাবিজ তাবিজ লাগায় এই আহলে কোরআনের দলে অধিকাংশ জেনারেল লাইনের মানুষ যারা নিরপেক্ষ থাকে দিলটা নরম জিহাদের কথা বুঝাইছে তো দিল নরম হয়ে গেছে এদের উপর আক্রমণ করে এদেরকেও আমরা কাছে টানার চেষ্টা করি মহব্বতের ভাষা দিয়া গালি নয় রাজি আছি ইনশাআল্লাহ রমজানের শেষের দিকে নাজাতের এই দিনে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি তারাবির নামাজ কয় রাকাত পড়েন আপনারা নাকি আর মাজায় সমস্যা আট রাকাত পড়েন হ্যাঁ হ্যাঁ আপনার কোনো অসুস্থতা কঠিন হলে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি জিদ কইরা আপনি বিশ পড়বেন না তা কিন্তু এই বিশে জাহান্নামে যাবেন খবরদার বিশ রাকাতের কম পড়বেন না ইনশাআল্লাহ একটা খতম কোরআন তো হবে ইনশাআল্লাহ কোরআন নাজিলের মাসে কয় খতম দিবেন একজনের কা 22 খতম দেওয়া হয়ে গেছে কেমনে দিলেন কয় একবার আলহামদু তিনবার কুল হুয়াল্লাহ 22 খতম হয়ে গেছে 27 এর মুনাজাতের আগে আরো 4-5 খতম হয়ে যাবে কাগজ ধরায় দিবি ইমাম সাহেব দোয়া করেন আমার মা খতম দিছে 13টা আমার বোন খতম দিছে 26টা ওরে ভাই আল্লাহর কোরআন আলহামদু থেকে দেখে 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 পড়ে পড়ে অন্নাস পর্যন্ত যাবেন এইভাবে খতম দিবেন আল্লাহর মহব্বত লাগায় পড়বেন কোরআন পড়বেন আর মনে করবেন আমি আল্লাহকে শুনাইতেছি আল্লাহকে শুনাইতেছি আর গরিবের হক যার উপরে যা আছে আদায় করার চেষ্টা করেন গরিবদের হক আদায় করার চেষ্টা করেন যাকাতের মাধ্যমে দান সৎকার মাধ্যমে দ্রুত যাকাতের হিসাব করে যাকাতের টাকা এমন জায়গায় দিবেন যেখানে হালাল ভাবে টাকাটা ব্যয় হবে এর মধ্যে উত্তম পথ হলো কিন্তু আপনি যদি জানেন আপনার টাকা নিয়ে এসে গাঁজা খাবে জেনে শুনে এই পথে টাকা দিবেন না বুঝাইতে পারলাম আল্লাহ সবাইকে কবুল করেন আর মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন আর বেশি বেশি এই কদর কিন্তু গত রাত্র গেছিগা বেজর রাত্রগুলো ইবাদত একটু বেশি করেন সাহারি খাইয়া এরপরে ঘুমাবেন পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর ওলামায়ে কেরাম আমাদের আহলে হক যারা এদের কাছে বেশি বেশি যাবেন ঈমান আমলকে মজবুত রাখার জন্য আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন ও রুমাল কি জন্য মাদ্রাসা মাদ্রাসার জন্য একটু সহযোগিতা আপনারা করবেন রুমালওয়ালারা যাবে মুক্ত হস্তে আল্লাহর হস্তে একটু সবাই দান সৎকা করেন সবাই মহব্বতের সাথে দান করেন সাধ্যমতো যা পারেন